আসসালামু আলাইকুম। নর্দিচ স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আপনাদের সকলকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। হাই বেবিরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই বাসায় আছো এবং অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের রিয়া মিস প্লে গ্রুপের 24 নম্বর ক্লাসটি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমাদের ক্লাসের বিষয় হলো ম্যাথ। তবে ক্লাস শুরু করার আগে আমরা প্রতিদিনের মতো আবারও বিনোদন করে নিব। তাহলে চলো আমরা বিনোদন করে আসি। তাহলে আমরা বিনোদন শেষ করে নিয়েছি, এবার আমরা চলে যাবো সরাসরি পড়াতে। তোমরা সকলেই হাতে শীটটি নিয়ে নাও। শীটটি সকলে হাতে নিয়েছো তো? আচ্ছা, এবার আমরা একটু পড়ে দেখি শীটে কী বলা আছে। কাউন্টস দ্য বলস, নাও কালার দ্য ডিজিট 2, 5, 25 অ্যাজ ইউ ডিজায়ার। তাহলে কী করতে হবে? প্রথমে আমাদেরকে বলগুলো গণনা করে নিতে হবে। তাহলে চলো আমরা একসাথে বলগুলো গণনা করে আসি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 23, 24, and 25. 2, 5, 25. তাহলে আমরা প্রথমে বলগুলো কাউন্টস করে নিয়েছি। এবার আমরা কি করব বলো তো? এবার আমরা কালারের পর্যায়ে চলে যাব। তোমরা তোমাদের ইচ্ছা মতো একটি কালার পেন্সিল হাতে নিয়ে নাও। অবশ্যই সেটি হতে হবে শার্প করা। সাথে আমরা কী রাখবো বলো তো বেবিরা? ভেরি গুড, সাথে রাখবো আমরা ইরেজার। তাহলে আমরা কি করব এবার? প্রথমে বর্ডার লাইনটা ফিনিশ করে নিব। খেয়াল রাখবো যেন একটুকু কালার বাহিরের দিকে না বের হয়। তারপরে বর্ডার লাইন করা শেষ হয়ে গেলে সাদা অংশটুকুকে একটু একটু করে গাঢ় এবং মসৃণভাবে ঠিক এইভাবে কালার করে আমরা ফিনিশ করে ফেলবো, ঠিক আছে? এবার আমরা তাহলে চলে যাই পরের আইটেমে। তাহলে চলো চলে যাই বোর্ডে। আমরা একটু পড়ে নিই দেখি কী লেখা আছে। রাইট ওভার দ্য ডটস অফ দ্য ডিজিট 2, 5, 25। আমরা 2, 5, 25-এর ডটস এখন পূরণ করবো। তাহলে তোমরা প্রথমে পেন্সিল নিয়ে নাও হাতে। সকলে পেন্সিল নিয়েছো তো? ঠিক আছে, এবার তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা লিখবো 2। তাহলে সুন্দর করে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা ডটের ওপরে হাত ঘুরিয়ে লিখবো 2। আমরা সকলে 2 লিখে ফেলেছি তো? এবার আমরা লিখবো 5। আমরা সকলে 5 লিখে ফেলেছি। এবার আমরা লিখবো আবারও 2। এই আমাদের 2 হয়ে গেছে। এবার আমরা লিখবো 5। আমরা আবারও লিখে ফেলবো 2। তারপরে লিখবো 5, সরি। তোমরাও লিখে ফেলো আমার সাথে সাথে। প্রথমে 2, দেন 5। তাহলে আমরা সকলে আমাদের ডট কমপ্লিট করতে পেরেছি তো?
ঠিক আছে, তাহলে আমরা চলে যাবো এবার পরের আইটেমে। চলো আগে পড়ে নিই কি লেখা আছে। রাইট দ্য ডিজিট 9 and 10 কারেক্টলি। 9 এবং 10 অর্থাৎ ডিজিট বলতে হলে আমরা কি বলবো, 9 and 10 আমরা কারেক্টলি মানে সঠিকভাবে বক্সের মধ্যে লিখব। তাহলে তোমরা পেন্সিল নিয়ে নাও, আমরা লেখাটা শুরু করি। প্রথমে লিখব 9। আমরা আরেকটি লিখে ফেলব 9 এবং আরেকটি লিখে ফেলব 9। আমাদের 9 লেখা হয়ে গেছে, এবার আমরা লিখে ফেলব 10। ফার্স্টে লিখব আমরা 1, তোমরা লিখেছ, এবার আমরা লিখব 0। আবারও লিখে ফেলব 1, সাথে লিখব কি 0। ভেরি গুড, আবার লিখে ফেলি 1 এবং সাথে লিখব 0। 1 0 10। তাহলে আমাদের লেখা নিশ্চয় সকলের কমপ্লিট হয়েছে। এবার আমরা কি করব, শীটটি উল্টিয়ে নিব। আমরা পরের পড়াটা কি আছে একটু দেখে নিই। লেখা আছে বাংলা। আসুন গ এবং ও স্বরব ব্যঞ্জন বর্ণ দিয়ে দুটি করে শব্দ ও একটি করে ছড়া শিখে নিই। যেমন গতে গরু, আমার সাথে সাথে বলো, গতে গরু, গতে গম, আমরা দুটি করে শব্দ শিখব। গতে গরু, গতে গম। তারপরে আমরা শিখব ওঁতে ব্যাং, ওঁতে সং, ওঁতে ব্যাং, ওঁতে সং। আমাদের পড়া হয়েছে শব্দগুলো, এবার আমরা জেনে নিব ছড়া। ছড়া গতে কী হয়, গতে গরুর বাছুর দাঁড়িয়ে আছে, গতে গরুর বাছুর দাঁড়িয়ে আছে, ওঁতে ডিঙি নৌকায় মাছি ব্যাং, ওঁতে ডিঙি নৌকায় মাছি ব্যাং। এবার কি বলেছে দেখি, আসুন বাংলা ও ইংরেজিতে জাতীয় ফুলের নাম জেনে নিই। আমরা বাংলাতে জানবো আমাদের জাতীয় ফুলের নাম কি বলো তো সবাই জোরে করে একটু। হ্যাঁ, আমাদের জাতীয় ফুল হলো শাপলা। তাহলে আমাদের জাতীয় ফুল শাপলা। শাপলার ইংরেজি আমরা কি জানবো, ওয়াটার লিলি। সবাই একসাথে বলো, শাপলার ইংরেজি হলো ওয়াটার লিলি। ওয়াটার লিলি মানে শাপলা। ঠিক আছে, এবার আমরা চলে আসি প্রশ্ন উত্তরে। কি বলেছে, ভুল উত্তরগুলো শুদ্ধ করে চিনে নিই। আমাদের এখানে ভুল প্রশ্ন দেওয়া আছে, সেটাকে আমরা শুদ্ধ করে জেনে নিব। ব্যাংগুলো দাঁড়িয়ে আছে, এটা কি সঠিক? না, এটা ভুল। আমরা সঠিকটা জেনে নিই। গরুর বাছুর দাঁড়িয়ে আছে এবং ডিঙি নৌকায় মাছি ব্যাং। ছড়াটা কি হবে, গরুর বাছুর দাঁড়িয়ে আছে এবং ডিঙি নৌকায় মাছি ব্যাং। তারপরে কি জানবো, ডিঙি নৌকায় ভালুক, এটা কি সঠিক তোমরা বলো তো? আমরা তো এখনই জানলাম। তাহলে কি জানলাম আমরা, ডিঙি নৌকায় মাছি ব্যাং। আমরা কি বলবো, ডিঙি নৌকায় মাছি ব্যাং, ভালুক জানে বাঁচতে ভালো, ভালুক জানে বাঁচতে ভালো। ঠিক আছে, এবার আমরা যে শব্দগুলো পড়েছি সেগুলো স্ক্রিনে এক এক করে ছবিগুলো দেখে নিই। প্রথমে আমরা দেখব গতে গরু। আমরা স্ক্রিনে খুঁজে দেখি গরুর ছবিটি, এই চলে এসেছে আমাদের স্ক্রিনে গরুর ছবি। এই যে আমরা দেখছি গতে গরু। তারপরে দেখে নিব গতে গমের ছবিটি, চলে এসেছে গতে গম, যেটা দিয়ে আটা ময়দা তৈরি হয়। তারপরে দেখে নিব ওঁতে ব্যাঙের ছবিটি, স্ক্রিনে চলে এসেছে একটি গ্রিন কালারের ব্যাং। তারপরে দেখে নিব ওঁতে সঙের ছবি, এই চলে এসেছে সং। তারপরে দেখে নিব আমাদের জাতীয় ফুল শাপলা অর্থাৎ ওয়াটার লিলির ছবিটি। আমরা স্ক্রিনে খুঁজে দেখি তো শাপলা ফুলটা কোথায় আছে, একটু খুঁজে নিই, খুঁজে বের করি আমরা জাতীয় ফুল। এই চলে এসেছে জাতীয় ফুল শাপলা। তাহলে আমরা সব ছবিগুলো দেখে নিয়েছি, এবার আমরা চলে যাবো পরের আইটেমে। পরের আইটেমটা কি একটু আমরা পড়ে নিই। দেখো বলেছে সেলফ ইন্ট্রোডাকশন, আসুন নিজের পরিচয় মুখে মুখে বলি। তোমাদের পরিচয় তোমাদেরকে মুখে মুখে বলতে হবে। তাহলে আমি প্রথমে যদি জিজ্ঞেস করি আপনার বাবার নাম কি, তখন তুমি তোমার বাবার নাম বলবে, বলবে যেমন এইভাবে, আমার বাবার নাম রহিম মিয়া, এইভাবে করে বলতে হবে। তারপরে জিজ্ঞেস যদি করি আপনার মায়ের নাম কি, তখন তোমাকে কি বলতে হবে, আমার মায়ের নাম আসমা খাতুন, তুমি তোমার মায়ের নামটি অবশ্যই সেখানে বলবে। আপনার স্কুলের নাম কি, তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলের নামটি এখানে অবশ্যই বলতে হবে। যেমন উত্তরে আমরা কি বলবো, সবাই বলবো আমার স্কুলের নাম নর্থ ব্রিজ স্কুল রাজশাহী। তারপরে বলবো আপনি কোন শ্রেণীতে পড়েন, তখন কি বলতে হবে, আমরা যে শ্রেণীতে পড়ছি সেই শ্রেণীর কথাটি আমাদেরকে বলতে হবে। বলতে হবে আমি প্লে গ্রুপে পড়ি। তাহলে আমরা সেলফ ইন্ট্রোডাকশন কীভাবে করতে হয় জেনে নিয়েছি।
ঠিক আছে, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।